আঙ্গুল কিভাবে থাকবে, তাশাহুদটা তাশাহুদের সময় এই আঙ্গুলটার অবস্থান কি রকম হবে? জি, এই ক্ষেত্রে অনেকগুলো হাদিস পাওয়া যায় এবং ফুকাহায়ে কেরামের অনেক মতামত আছে। তবে সব মতামতগুলোর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ যে মতটিকে ওলামায়ে মদিনা, মদিনার ওলামায়ে কেরাম যে মতটিকে সবচেয়ে বিশুদ্ধ বলছেন, সেই মতটি হলো তাশাহুদে বসার পরে, বৈঠকে বসার পরে প্রথম থেকে শেষ পর্যন্ত আঙ্গুলটা কেবলামুখী থাকবে। মানে এইভাবে আঙ্গুল এই দুইটা লাগায় রাখতে হবে, এটার মাথার সাথে এটা লাগায় রাখতে হবে, এই দুইটা আঙ্গুল পুরোপুরি লাগানো, এই দুইটা আঙ্গুল একটার মাথার সাথে একটা লাগানো, আর এটা পুরোপুরি খোলা। অর্থাৎ এটা আরবি একান্নর মতো, এটা পাঁচ এটা এক, বুঝতে পারছেন? আরবিতে একান্ন লিখলে এরকম হয়। তাহলে এ তাশাহুদে বসার পর বাম হাত এভাবে স্বাভাবিক অবস্থায় থাকবে, কিন্তু ডান হাতটা এইভাবে থাকবে, এই দুইটা আঙ্গুল লাগানো, এই দুইটা আঙ্গুল একটার মাথার সাথে একটার মাথা, এটা সোজা, এই দুইটার মাথার সাথে মাথা লাগাই দেন, এই দুইটা একবারে তালুর সাথে লাগাই দেন, লাগাই এটা কেবলামুখী, সোজা কেবলামুখী, একেবারে তাশাহুদে বসার পর থেকে শুরু করে সালাম ফিরানো পর্যন্ত পুরো অবস্থা এইভাবে থাকবে। এরপরে এটা আবার মাঝে মাঝে একটু নড়াচড়া করবে। মাঝে মাঝে নড়াচড়ার জায়গাগুলো কোথায়? যেখানে যেখানে দোয়া হবে সেখানে নড়াচড়া করবে। সব জায়গায় কেউ কেউ দেখেছে এমন এমন করে নড়াচড়া, সারাক্ষণ নড়াচড়া, সারাক্ষণ এটা নড়াচড়া হবে না, সারাক্ষণ এটা কেবলামুখী থাকবে, নড়াচড়াটা হবে শুধু দোয়ার জায়গায়। যেমন আপনি শুরু করলেন সালে বিন উসাইমিন রাহিমাহুল্লাহ এই জায়গাগুলো ব্যাখ্যা দিচ্ছেন যে এই জায়গাগুলোর মধ্যে নড়াচড়া করবে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এটাতে কোনো নড়াচড়া করবে না, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আসসালামু আলাইকা যখন বলবেন তখন এটা উপরের দিকে উঠবে, একটু নড়াচড়া করবে, এখানে দোয়া হচ্ছে। এরপরে আসসালামু আলাইনা, আসসালামু আলাইনা সময়ে উঠবে দুই জায়গা, অর্থাৎ আত্তাহিয়াতুর মধ্যে দুই জায়গায় হবে, একটা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু আসসালামু আলাইকার মধ্যে, আরেকটা আসসালামু আলাইনার মধ্যে, এই দুই জায়গায় এটা নড়াচড়া করবে। দরুদের মধ্যে দুই জায়গায় আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা যখন বলবেন তখন এটা উপরের দিকে উঠবে, নড়াচড়া করবে, আবার দুইবার আল্লাহুম্মা আছে, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা, তাহলে কয় জায়গা হয়েছে? চার জায়গা। দোয়ায়ে মাসুরার মধ্যে যদি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, এই দোয়ায়ে মাসুরা পড়লে চার জায়গায় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহ আদ-দাজ্জাল, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আল মাসাম আল, চারটা দোয়া চারবার নড়াচড়া করবে, তাহলে কয়বার হয়েছে? আটবার। এই ক্ষেত্রে আটবার। আবার যদি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়েন সেখানে একবার আল্লাহুম্মা ইন্নী যালামতু, আল্লাহুম্মা বলার সময় এটা নড়াচড়া করবে, মানে দোয়া করার সময় আল্লাহ সুবহান ওয়া তাআলার দিকে এটা ইঙ্গিত করবে যে আল্লাহর কাছে দোয়া করতেছে, আরশে আজিমের যে রব সে রবের কাছে আমি দোয়া করতেছি। এইটা হলো আঙ্গুল নড়াচড়া করার পদ্ধতি। আর যদি আপনি নড়াচড়া নাও করেন তো সালাতের কোনো অসুবিধা হবে না। যদি মনে করেন যে আমার কোন জায়গায় দোয়া বুঝতেছি না, তাহলে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত এটাকে কাবলামুখে রেখে দিবেন, আর নড়াচড়ার দরকার নেই। আর আমরা তো বলে দিলাম দোয়া কোন কোন জায়গায়, এই জায়গাগুলোতে নড়াচড়া হবে। আর এরপরে সর্বশেষ হলো সালাম। এই বৈঠকের সময় দৃষ্টিটা থাকবে এই আঙ্গুলটার দিকে, তাশাহুদ আঙ্গুলের দিকে দৃষ্টিটা থাকবে। সুন্নাহ পদ্ধতি হলো আপনি বসছেন এই আঙ্গুলের দিকে থাকবে, এই আঙ্গুলের দিকে দৃষ্টি থাকলেই ওই কোথায় নড়াচড়া করতে হবে কোথায় একদম সব খেয়াল কিন্তু থাকবে। আপনি আপনি তখন খেয়াল করবেন যে এটা কখন নড়াচড়া করবে, কখন কি করবে, এই বিষয়ে। এজন্য সার্বক্ষণিক দৃষ্টি থাকবে এই এইটার প্রতি।